শুভ নববর্ষ তোমাদের সবাইকে। তোমরা সবাই খুব সুস্থ থেকো, ভালো থেকো। শুভ পয়লা বৈশাখ। বন্ধুরা, আমি আবার চলে এসেছি তোমাদের সাথে আমার নতুন ব্লগ নিয়ে। তো আমি কি করছি বা কি না করছি সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। আমরা নেপালে আছি, তোমরা তো জানোই তো, নেপালে কি কি হচ্ছে আমাদের সঙ্গে বা কি কি না করছি সব কিছু শেয়ার করব তোমাদের সঙ্গে, দেখতে থাকো। আমরা ছোটবেলায় রামায়ণের গল্প পড়েছিলাম, সেখানে আমরা রাম সীতা সবার কথাই শুনেছিলাম। আজকে আমরা যাচ্ছি সেই জনকপুরে যেখানে রাম সীতার বিয়ে হয়েছিল, তাদের বিবাহ মণ্ডপ সমস্ত কিছু দেখার জন্য। তো চলো যাওয়া যাক আমাদের সঙ্গে জনকপুরে। আর দেখতেই পাচ্ছ পর্বতশৃঙ্গগুলো কি সুন্দর দেখা যাচ্ছে, পুরো পরিষ্কার, ওই দেখো দূরে দেখা যাচ্ছে। তো চলো আমরা যেতে থাকি রাস্তার অপূর্ব সৌন্দর্য দেখতে দেখতে। জনকপুর যাওয়ার রাস্তাটা কিন্তু খুব সুন্দর ছিল, প্রচণ্ড সুন্দর ছিল। কাঠমান্ডু থেকে জনকপুরের রাস্তাটা সত্যিই অসাধারণ ছিল, এক ফোটাও বাজে রাস্তা ছিল না, খুব সুন্দর। দেখতেই পাচ্ছ, তোমরা তো বুঝতেই পারছ, দেখো কি সুন্দর অপূর্ব দৃশ্য। তো চলো যাওয়া যাক জনকপুরে সীতামহলে তোমাদের সঙ্গে। শেষে জনকপুরে এসে পৌঁছালাম। তো চলো জনকপুরে আমরা কোথায় থাকছি, কোন হোটেলে, সেগুলো সব দেখে নিই এবং তারপর আমরা জনকপুরে কী কী দেখলাম সেগুলোও সব তোমাদের সঙ্গে শেয়ার করব। আমরা এখন কাঠমান্ডু থেকে জনকপুরি এলাম। তো জনকপুরিতে এখন সবে আমরা ঢুকছি, এখন হোটেলের দিকে যাচ্ছি। দেখো আমরা সীতামহলের পাশ দিয়েই যাচ্ছি, কি সুন্দর। এই হচ্ছে আমাদের হোটেল, আমরা এখানেই ছিলাম জনকপুরে। চলে এসেছি সীতামহলে, সীতামহলটাকে ঘুরে দেখব বলে। তো চলো যাওয়া যাক। এবং সীতামহলের বিবাহ মণ্ডপ যেটা রয়েছে, যেখানে আর কি রাম সীতার বিয়ে হয়েছিল, রামের সমস্ত ভাইদের এবং সীতার সব বোনেদের এক জায়গায়, সে এটা হচ্ছে সেই বিবাহ মণ্ডপ। এখানে ঢুকতে গেলে 7 টাকা করে পার হেড টিকিট ছিল। তো চলো ঘুরে ঘুরে দেখা যাক কোথায় কী রয়েছে। আমরা এখন জনকপুরিতে আছি সীতামহলে।
আমরা সীতা মহলের মেন যে সীতা মন্দির সেখানেই দর্শন করছি। তো দেখো এখানে সবসময় গান হচ্ছে, কীর্তন হচ্ছে, তো চলো ঘুরে দেখা যাক সীতা মহলটা। এখানেও একটা মিউজিয়াম ছিল যেখানে সমস্ত সীতার বোনদের এবং সীতার সমস্ত তারা ছোটোবেলায় কী ড্রেস পরতো কি সমস্ত কিছু এখানে সুন্দর করে সাজিয়ে রাখা ছিল। আর আমরা সীতা মহলের ছাদেও গেছিলাম, ছাদটাও খুব অপূর্ব ছিল। দেখো তোমাদের সঙ্গে সব কিছু সীতা ছোটোবেলার সব কিছুই তোমাদের সঙ্গে শেয়ার করছি। খুব সুন্দর করে সাজিয়ে মিউজিয়ামটি বানানো হয়েছে। এই মিউজিয়ামটিতে ঢোকার জন্য 10 টাকা করে টিকিট লেগেছিল ইন্ডিয়ান কারেন্সিতে। তো চলো সেটাও দেখে নাও। তো এছাড়াও তোমাদের সঙ্গে জনকপুরেরও আরও কিছু মন্দিরেরও পিকচার শেয়ার করছি, সেগুলোও তোমরা দেখে নাও। শেষ হচ্ছে, এবার আমাদের ফেরার পালা। আজকে আমাদের ট্রেন, তো 10টায় ট্রেন, তো আমাদের গাড়ির জন্য অপেক্ষা করছি, গাড়ি এলেই আমরা চলে যাব। এটা দাঁড়িয়ে আছে এই যে ট্রেনটা, এখনো উঠিনি ট্রেনে, ট্রেনটা 10টার সময় ছাড়বে, কাল ভোরবেলা 4টের সময় পৌঁছাবে, জানি না লেট হবে কি হবে না। আমার ভিডিওগুলো যদি ভালো লেগে থাকে লাইক করে দিও, সাবস্ক্রাইব করে দিও, আর শেয়ার করতে ভুলো না কিন্তু, আর কমেন্ট করে আমাকে জানিও কেমন লাগলো তোমাদের। চলো বাই বাই টাটা, আর তোমরা খুব 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 ভালো থেকো।